شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে এই আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই এই পবিত্র জুমআ আদায়ের জন্য এই মসজিদে জুমআর দিনে যারা উপস্থিত হয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন উপস্থিত হওয়ার, তার দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সামনে কয়েকদিন পরে মুসলমানদের ঐতিহাসিকভাবে শারীরিকগতভাবে প্রমাণিত আনন্দের দিন এবং বড় দিন ঈদের দিন তথা ঈদুল আদহা আমাদের সামনে উপস্থিত হবে। এই মাসেই, এই মাসকে লক্ষ্য করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ কথাটা উনি উল্লেখ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলোই উনি উল্লেখ করেছেন। হাদিসে আসছে যেটা, যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা, এমন কোন আমল হতেই পারে না, এমন কোন আমল নেই যা আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয় তথা এই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে আর নেই। তো এই দিনের আমলগুলো কি এক্সট্রা আমল করতে হবে, নাকি আপনি যদি এখানে সালাতে এসেছেন, আপনি অযু করে দোয়া পড়েছেন অথবা মানুষকে 2 টাকা দান করতেছেন, প্রতিদিন দান করেন, এখনও দান করছেন, আসলে এই কয় দিনের আমল এক্সট্রা কোনো আমল না। এক্সট্রা যদি আমল করেন ভালো, কিন্তু আপনি এটা বুঝবেন না যে অন্য সময় যা করতাম তার ভিন্ন করতে হবে, এটা না। অর্থাৎ এটা উম্মতে মুহাম্মাদের জন্য বড় একটা পুরস্কার। আমরা মোবাইলের দিকে, মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকি, অপেক্ষায় থাকি কখন কোন অফার আসে, তাই না? এই অফারটা নেওয়ার জন্য আমরা কতদিন অপেক্ষা করি অথবা কীভাবে তার দিকে চেয়ে থাকি অথবা কীভাবে সেটা গ্রহণ করি। অনুরূপভাবে ঈদ উপলক্ষে কোনো কোনো বিষয় তারা ছাড় দেয়, অফার দেয়, আমি বসে থাকি সেই ঈদ উপলক্ষে ওই জিনিসটা কিনবো, তাই আগে কিনিনি, 10 দিন আগেও চাইলে কিনতে পারতাম, কিন্তু ওই অফারের অপেক্ষায় আছেন আপনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা অফার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন এই 10 দিনের আমল, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আপনি ঢোকার সময় বলেছেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা, অবশ্যই পড়েছেন। আপনি আজ থেকে 6 দিন আগেও পড়েছিলেন দুলকাদা মাসে, কিন্তু আজকে এই আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক এবং আগের যে আবওয়াবা রহমাতিক, এই দুইটার মধ্যে একটু হলেও তফাত আছে। আপনার যদি ভেতরে নিয়াত থাকে যে আমি এর দ্বারাই আল্লাহর প্রিয় বান্দা হব, তাহলে এটা পসিবল, সম্ভব। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, ঠিক আজকেও করেছেন, আপনি 5 দিন আগেও করেছেন, আজকেও কোরআন তেলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে কোনো আমল আল্লাহর দরবারে প্রিয় আমল হয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, প্রিয় আমল এটা তো বুঝলাম, আল্লাহর রাস্তায় জিহাদ করা তো অনেক বেশি উত্তম কাজ, ভালো কাজ, তো আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে উত্তম না? রাসূলুল্লাহ সাল্লাম তাদের প্রশ্নের হতাশামূলক জবাব দিলেন যে না, জিহাদও এর চাইতে উত্তম না। জিহাদ কত কঠিন কাজ, দরবারে চালাতে হয়, নিজের জীবনকে সঁপে দিতে হয়, নিজের অর্থ সম্পদ সেখানে ঢেলে দিতে হয়, নিজের রক্ত একবারে আল্লাহর রাস্তায় বিনামূল্যে দিয়ে দিতে হয়, এর নাম হলো জিহাদ। সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন, জিহাদও না? আল্লাহ রাসূল বললেন যে না না না, জিহাদও না, জিহাদের চাইতে উত্তম না। আল্লাহু আকবার, আপনারা সেই সময় অবস্থান করছেন। তবে
যারা বেরিয়ে গেছে জান মাল নিয়ে আবার ফিরে আসেন তথা শহীদ হয়ে গেছে তাদের বিষয়টা ভিন্ন, তাদের বিষয়টা ভিন্ন। যাই হোক, এই যে আপনি জিহাদ করতে পারেননি, আপনার লাইফ দেখেন গত বিশ বছর বয়স থেকে নিয়ে আপনার বয়স এখন 60 বছর, কোথাও কি আপনি জিহাদ করার কোনো সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন? পান নাই। কিন্তু দেখেন যে ওর চাইতে উত্তম একটা কাজ আপনাকে প্রতি বছর দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি গ্রহণ করবেন না কিছু? গ্রহণ করবেন কোনোভাবে। এখানে একটা ছোট্ট আলোচনা আছে, সেই জন্য বলে দিচ্ছি, এত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বের বিষয়ে আয়াত নাজিল হয়েছে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন 10 রাত্রের উনি কসম করেছেন। তো যখন কোনো বিষয়কে নিয়ে আল্লাহ নিজে কসম খান তখন তার গুরুত্বটা বেড়ে যায়। যে কোনো কিছুই, সূর্যকে নিয়ে, চন্দ্রকে নিয়ে, সময়কে নিয়ে, ইত্যাদিকে নিয়ে উনি কসম করেছেন, তার মানে এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে একটি হলো এই 10 দিনের কসম করেছেন, তার মানে এটা গুরুত্বপূর্ণ। মুহাদ্দিসগণের প্রশ্ন, তাহলে এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন এটা কি রমজানের শেষ দশকের চাইতে উত্তম, অথবা এই দুইটাকে কম্পেয়ার করলে কোনটা বেশি উত্তম হয়? দেখেন আমি আপনাকে বোঝানোর সাথে একটা অধ্যায় উঠা নিয়ে আসছি, আপনারা শেষ দশককে কীভাবে মূল্যায়ন করেছেন, তাই না? কেউ আপনারা মানে মানে কাপড়ের মধ্যে ঢুকে গিয়েছিলেন, এতেকাফ করেছিলেন, কেউ সাধারণ কাজকর্ম বাদ দিয়ে আপনি ইবাদত বন্দেগীতে ব্যস্ত ছিলেন, সাধারণ কাজকর্ম বাদ দিয়ে আপনি কোরআন নিয়ে বসেছিলেন, সেই এমন একদিন 10 দিন, সেই 10 দিনের সাথে এই 10 দিনের মুহাদ্দিসগণ তুলনা করেছেন, মূল্যায়ন করেছেন, আসলে কোনটা বেশি উত্তম। অনেকেই সমাধান দিয়েছেন, সর্বশেষ শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, উনি অতীব সুন্দর সমাধানটা দিয়েছেন, সেটা হলো ওই যে 10 দিন শেষ দশক, এই 10 দিনের এই 10-এর রাতটা হলো বেশি উত্তম, কারণ তাতে কি আছে, লাইলাতুল কদর, লাইলাতুল কদর আছে, যার চাইতে মর্যাদাপূর্ণ অধ্যায় পৃথিবীতে আর নেই। আর এই 10-এর দিনের সময়টা হচ্ছে উত্তম। মনে রাখবেন রমজানের শেষ দশক পুরোটাই মূল্যায়নকৃত এবং পুরোটাই হচ্ছে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, সব ঠিক আছে। কিন্তু এই যে আমরা যখন কম্পেয়ার করছি, ওই সময়ের রমজানের শেষ দশক এটা হচ্ছে রাতের ফজিলত, আর এই 10 দিনের দিনের ফজিলত। সুতরাং আপনি জেনে শুনে খবরদার এই 10 দিনকে ছোট করে দেখবেন না। কি করবেন, শুরু তো হয়ে গেছে, আসেই তো কয়েকদিন, তারপরেও যদি একটু হলেও পারি, 1 নম্বর হলো সাধারণ অ্যাক্টিভিটিস, যে কাজকর্ম আছে, সালাত আদায় করা, মানুষকে এমনিতেই দান করা, মানুষের সাথে ভালো কথা বলা, তারপরে মসজিদে ঘন ঘন আসা, এই 10 দিনের জন্য এক্সট্রা না, মানে সাধারণ যেটা আপনি করতেন ওইটারই আপনি রুটিনটা একটু ঠিক করে নেন, কন্টিনিউ করেন, রুটিনটা যেন কোনো সময় অবহেলা, অবজ্ঞা অথবা আপনার কাছে যেন অলসতায় না আসে, এই এই অন্তত এই 10 দিন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি 2 রাকাত সালাত বৃদ্ধি করেন, 2 রাকাত সালাত বৃদ্ধি করেন, অন্তত 2 রাকাত সালাত বৃদ্ধি করতে পারবেন না পুরো দিনের মধ্যে। যারা নিয়মিত সুন্নাত পড়েন না, নামাজের আগে পরে যে সুন্নাতগুলো আছে না, 12 রাকাত পড়েন না, শুরু করেন, এটা 1। 2 নম্বর হচ্ছে যে ওজুর পরে 2 রাকাত সালাত আদায় করা যায়, তাই না? আরে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য আপনি কত কি করেন, মানুষকে খুশি করার জন্য ভারতের ওই শাহজাহান তাজমহল তৈরি করতে পেরেছে শুধু মানুষকে খুশি করার জন্য, তাও আবার মরা মানুষকে খুশি করার জন্য, আপনি আল্লাহকে খুশি করার জন্য অন্তত 2 রাকাত সালাত বের করতে পারবেন না 24 ঘন্টার মধ্যে, তাহলে আল্লাহ আপনি কেমন প্রিয় বান্দা হবেন বলেন তো? অন্তত 2 রাকাত সালাতের সময়টা বের করেন মানুষকে খুশি করার জন্য, বড় বড় মোবাইল সেট,
কাউকে কম্পিউটার, কাউকে ট্যাব পর্যন্ত আপনি দিয়ে দিচ্ছেন। মানুষ কি আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনার জমি পর্যন্ত দিয়ে দিচ্ছেন, স্ত্রীকে খুশি করার জন্য বাজারের বড় বড় গহনাপাতি নিয়ে এসে আপনি দিয়ে দিচ্ছেন, স্ত্রীকে খুশি করার জন্য অথবা সন্তানকে খুশি করার জন্য এই ঈদের ঈদের মার্কেটে তাদের পার হেড 10,000 টাকা করে আপনি বাজেট করেছেন শুধু তাদের খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য কি করলেন আপনি? প্রশ্ন থাকলো আপনার কাছে, উত্তর দিবেন, একদিন করে উত্তর দিবেন, পালন করে উত্তর দিবেন। দুঃখজনক, আমি শুধুমাত্র 2 রাকাত সালাত দাবি করেছি আপনার কাছে, যদি নাও পারেন অন্তত জীবনে কোনোদিন পড়েননি একটা সালাত পড়েন, সেটা হলো সকালে 3টার সময়, যে কোনো এক সময় পড়তে পারেন আপনি, 3টার সময়ের থাকেন থাকেন 3টার সময়ের যে কোনো একটা সময় আপনি পড়তে পারেন। এক ইশরাকের সালাত যারা পড়েননি জীবনে অন্তত একটা দিন চেষ্টা করেন, একটা দিন ফজিলতটা শুনে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের সালাত আদায় করে জায়গাতেই বসে থাকে, তাসবিহ তেলাওয়াত জিকির এইগুলোর মধ্যে যদি সময়টা কাটায়, অজু যদি না ভাঙে, অন্যর সাথে কথা যদি না বলে, 2টা শর্ত, অজু ভাঙা যাবে না এবং কথা বলা যাবে না, মানে ঘুমানো যাবে না, অন্যের সাথে গল্পে মগ্ন হওয়া যাবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন তেলাওয়াত তাসবিহ যা কিছু দিয়ে সময়টা পার করেন, পূর্ব আকাশে যখন সূর্য উঁকি দিবে আপনার গায়ে এসে যখন 6টা লাগবে, 15-20 মিনিট যখন হয়ে গেছে সূর্য ওঠার পরে, ঠিক তখন আপনি উঠিয়ে ওই জায়গাতেই মাত্র 2 রাকাত সালাত আদায় করেন, মাত্র 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এভাবে করে তাহলে তার জন্য পূর্ণ হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না, অথবা আপনার মনের ভিতর একটু খান্তি থাকতেছে বা সন্দেহ থাকতেছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য সুবিধার্থে বলেছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, আরে আমার উম্মতেরা, দেওয়া হবে না মানে অবশ্যই দেওয়া হবে, পরিপূর্ণ দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। আল্লাহু আকবার, চেষ্টা করেন, দেখি কে কয়জন আদায় করতে পারেন। আমি তো পরীক্ষা নেব না, পরীক্ষার জন্য জায়গা আছে, সেই দিন বলবেন যে যে খতিব সাহেবের কথা শুনে অন্তত আমি জীবনে একদিন এই সালাতটা আদায় করেছিলাম, ঘুম থেকে জাগতে পারেননি অথবা ফজর পরে কোনো কাজে চলে গেছেন, দাঁড়িয়ে যান আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ঠিক 8টা থেকে নিয়ে 10টার মধ্যে 2 রাকাত সালাত আদায় করেন, যে কোনো জায়গাতে, দোকানে, মাঠে, মসজিদে, রাস্তার কোনো যাত্রী ছাউনিতে, অথবা যে কোনো আপনার বাড়ির যে কোনো ঘরের জায়গাতে মাত্র 2 রাকাত সালাত পারবেন না ভাই? পারবেন, ইনশাল্লাহ পারবেন, ওয়াফাকানাল্লাহুল জামি। তাহলে এই সময়টা আপনি এভাবে অন্তত এই আল্লাহকে খুশি করার জন্য, অন্য কিছু না, উদ্দেশ্য অন্য কিছু না, আল্লাহ শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য যদি কোনো কাজ করা হয়, তাহলে ওই যে 3জন ব্যক্তি পাহাড়ের মধ্যে যে ধরা পড়েছিল, পাহাড়ের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল, তাদের কথাটা কি ছিল জানেন? আল্লাহ এটা যদি শুধু তোমার জন্য করে থাকি, আল্লাহ এটা যদি শুধু তোমার জন্য করে থাকি, আল্লাহ ওর বিনিময়ে তুমি আমার পাথরটা একটু সরিয়ে দাও। হয়েছিল কাজ? তাদের কাজগুলো কি খুব কঠিন ছিল? কঠিন ছিল না, কিন্তু তাদের মনে হয়েছে যে আমি ওই কাজটা শুধু আল্লাহর জন্যই করেছিলাম। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি জীবনে কোনোদিন একটা কাজ করেছেন শুধু আল্লাহকে খুশি করার জন্য, অনেকে অ্যান্সার দিতে পারবেন না, তাহলে অ্যান্সারটা আগামী 3-4 দিন 5 দিনের মধ্যে করে ফেলেন, আল্লাহ ওই 2 রাকাত সালাত আমি শুধু তোমার জন্যই করেছিলাম। পারবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি, না হলে নিয়াত করেন। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো আদম সন্তান যদি, সহিহ বুখারীর হাদিস একবারে, যদি আদম সন্তান কোনো ভালো কাজের নিয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওর নেকিটা তার খাতায় লিখে দেন। আল্লাহু আকবার, আপনি করেন আর না করেন, যদি না করেন গুনাহ লেখা হবে না, ওই নেকিগুলো কেটে কেটে নেওয়া হবে না, আর যদি আপনি করেন তাহলে তাহলে আপনি নিয়াত করেছিলেন একটা কাজ করবেন, নেকি লেখা হয়ে গেছে, যদি করেন মানে বাস্তবায়ন করেন তাহলে এটা 1 থেকে নিয়ে 10, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আপনাকে নেকি দেওয়া হবে। তাহলে আপনারা করেন, আপনারা যদি চেষ্টা করেন আপনারা পারবেন। আপনি বাসের ড্রাইভার, আপনার জন্য সময় আছে, আপনি কন্ট্রাক্টর, টাওয়ারের সময় আছে, দোকানের দোহাই দিচ্ছেন, দোকানদারেরও তো করে, শুধু মানসিকতার দরকার, চেষ্টা করেন। আমি এ বিষয়ে আর বলছি না, যে কোনোভাবে
আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট অর্জন করো, ইনশাআল্লাহ এটা নাজাতের কারণ হয়ে যেতে পারে। এই দশ দিন আমরা পালন করতেছি। সম্মানিত উপস্থিতি, সামনে যেহেতু কুরবানির অধ্যায় আসতেছে, ইয়াউমুল হাজ্জুল আকবার, কোরআনের মধ্যে সূরা তৌবা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে বলেছেন যে তুমি গিয়ে ঘোষণা করবে হজের ময়দানে, এটাই হচ্ছে ইয়াউমুল হাজ্জুল আকবার তথা কুরবানির দিন। কুরবানির দিন হচ্ছে বড় দিন, সবচেয়ে বড় দিন হলো কুরবানির দিন। তার আগের দিন বা একদিন আগের একটা দিন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন কেউ যদি সিয়াম পালন করে, যারা আরাফার ময়দানের বাহিরে থাকবে, যারা আরাফার ময়দানের বাহিরে থাকবে। এবছর প্রায় মানে রেজিস্ট্রেশন প্রায় 35 লক্ষ হাজি এবার হজ করবেন, একই সাথে তারা আরাফার ময়দানে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাক্কা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একসাথে যখন আরাফার ময়দানে একসাথে মানুষ যখন বলে, মানুষের চোখের পানি আর নাকের পানি আর মানুষের মানসিকতা, মানুষের কণ্ঠ কে কত জোরে পায় আল্লাহকে ডেকে ডেকে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শুধু এই কথাটাই, এই সাক্ষরটা দেওয়াই, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নেই, তোমার জন্যই সব প্রশংসা, তোমারই সব কিছু, এই যত নিয়ামত রয়েছে এই নিয়ামতের একক মালিক হলে তুমি আল্লাহ, আমি তোমার দরবারে হাজির হয়েছি। অন্য কিছু বলে না যে আমার ক্ষমা করো বা ইত্যাদি, এটা কিন্তু নাই, এটার মধ্যে শুধু এটাই বলতেছে, তার মানে সব কিছু আমার চাওয়া ওই কথার মধ্যে আছে, আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছি। আমি কেমনি হাজির হয়েছি? প্রথমত আমি ক্ষমার জন্য হাজির হয়েছি, আমার যেটা প্রয়োজন আমি সেটার জন্য হাজির হয়েছি, আমার সন্তান নাই আমার সন্তানের জন্য আমি হাজির হয়েছি, সব কিছুর জন্য আমি হাজির হয়েছি, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, এই কথা সেই দিন বলবে আরাফার দিন, যারা বাহিরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন যদি তারা সিয়াম পালন করে যারা বাহিরে আছে, তাহলে আমি আশা করছি আল্লাহর কাছে সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, তাহলে এক বছর আগের এবং এক বছর পরের, মানে অ্যাডভান্স এক বছর এবং গত হয়ে যাওয়া এক বছর, এই দুই বছরের গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কত গুণা করেছেন হিসাব করতে পারবেন? এই বছরের গুণা আর সামনে বছর যত গুণা করবেন, আপনি কি জানেন কত গুণা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে ঘোষণা দিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, তোমাদের তো বয়স কম, সাহাবীরা নালিশ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বয়স এত কম, তারা তো জয়ী হয়ে যাবে, তাদের আমার ওমার তথা বয়স ছিল অনেক বেশি, 200, 400, 500, 1000 এই ধরনের বয়স ছিল, তো আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে দিলেন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরাফার দিন দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইয়াউমুন নাহার, ইয়াউমুল হাজ্জুল আকবার, বড় দিন, কুরবানির দিন, ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিলেন, যা অল্প আমলে অধিক ছোঁয়াবেন সমূহ সম্ভাবনা। সুতরাং আপনারা আরাফার দিন সেই হিসাবে এটা মনে রাখবেন, আপনারা এখানে আবার দ্বন্দ্বটা এখানে নিয়ে আসবেন না যে আসলে তাদের আরাফার দিনের সাথে মিল করব নাকি আমাদের এই বাংলাদেশের তারিখ অনুযায়ী মিল করব। যদি তাদের অনুযায়ী আমরা করি তাহলে একদিনে যারা উইথ করে না, একদিনে যারা রোজা পালন করতে চায় না, তাহলে তো তাদের টাইম মেনে নিল, তাহলে আবার এই ফেতনাটা অন্য সময় করে কেন? নো, হাদিসের ভাষাটা একটু পড়ে দেখবেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফা যেদিন হবে সেই দিন আপনি সিয়াম পালন করবে, তারিখের কথা হাদিসের কোথাও নেই, রাসূলুল্লাহ সাল্লাম কোথাও বলেননি যে তোমরা জিলহজ মাসের 9 তারিখ বা 8 তারিখ সিয়াম পালন করবে, কি বলেছেন? আরাফার দিন, যেই দিন আরাফা হাজির হবে, যেই দিন হাজিরা আরাফার ময়দানে যা উপস্থিত হবে, হাজির হবে, সেই দিন মানুষ সিয়াম পালন করবে। আপনি দাওয়াতি কাজ করবেন এই কয়দিন, মা বোনেরা যারা আছেন অথবা আপনার ওয়াইফেরা যারা এখানে নেই বাড়িতে আছে, তাদেরকে গিয়ে বলবেন, অনেকে জানে না, না জানার কারণে আমলটা করতে পারে না, তাদেরকে গিয়ে বলবেন তোমার ফুফু, তোমার খালা, তোমার চাচি, তোমার বোন, তোমার ভাগ্নি যারা আছে, তাদেরকে
30 সেকেন্ড এক মিনিট ফোন করে একটু কথা বলবে, আগামী সোমবার রবিবার দিবাগত রাত, মানে রবিবার গত হয়ে যাওয়ার পরে রাতের ভোর রাতে ভাত খেয়ে অর্থাৎ সাহারি করে আপনি সোমবারের দিন এই সিয়ামটা পালন করবেন। মনে থাকে যেন কোনোভাবেই আপনারা এখান থেকে মিস করবেন না, না এটা আবার ফরজ করে নেবেন না, কিন্তু এত বড় মর্যাদাপূর্ণ অধ্যায় উম্মতে মুহাম্মাদের জন্য মনে হয় আর দেওয়া হয়নি, আপনি নেবেন না কেন? তাহলে আপনি কতদিন থাকবেন না থাকবেন এর ইতিহাসই আপনি জানেন না, কিন্তু আগামী এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। তবে মনে রাখবেন এটা কবিরা গুনাহগুলো ক্ষমা হবে না, কবিরা গুনার জন্য শর্ত হলো তৌবা করা। আপনি জেনা ব্যবসার সুদ ঘুষের সাথে জড়িয়ে আছেন, এখানে মানুষের হকও আছে, তো ওটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না সেই জন্য। আর আরেকটা হলো যদি বেদাত করে থাকেন তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে না, বেদাতকে আগে ছাড়তে হবে, বেদাতকে আগে ছাড়তে হবে। আপনি জানেন যদি তাদের লাইফে, এটা অনেক বড় একটা আলোচনা আছে, এই সময় চলে আসলো, আমি আপনাদের জাস্ট জানানোর জন্য বলতেছি, আমরা হাদিসে পড়েছি, এটা হাদিসের অধ্যায়ের আলোচনা, যদি কোনো ব্যক্তি জীবনে কোনো দিন বেদাত করে থাকে আর প্রমাণ হয়, মনে রাখবেন যদি কোনো ব্যক্তি জীবনে কোনো দিন বেদাত করে থাকে আর সেটা আমার কাছে প্রমাণ হয়, তাহলে ও যদি তৌবা করে বেদাত থেকে, তাও কোনো মুহাদ্দিস তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেননি। এই কথাটা হয়তো আপনারা অনেকে বুঝবেন না যে তৌবা করেছে তারপরেও ওর থেকে মানে ইয়া নেবে না কেন, হাদিস নেবে না কেন? তো মুহাদ্দিসগণের উক্তি এবং ভাষ্য হলো, দেখবেন মানে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের একটা বই আছে, উনিও লিখে গেছেন, আমরা পড়েছি, তো ওনার বইয়ের মধ্যেও কি একটা বইয়ের মধ্যে সম্ভবত হাদিসের নামে জালিয়াতি বা এই ধরনের একটা বই আছে, ওই বইয়ের মধ্যে উনিও লিখেছেন এই কথাটা, যদি কেউ বেদাত করে জীবনে কোনো দিন আর মুহাদ্দিসগণ যদি কোনো দিন বুঝতে পারেন ও তৌবা করার পরেও তার কাছ থেকে কোনো দিন হাদিস গ্রহণ করেনি, তাদের যুক্তি হলো যে সে তৌবা করেছে কি না করেছে, অথবা তৌবা করে আল্লাহ কবুল করেছেন কি করেননি সেটা তো আমরা জানি না, সো আমরা তার কাছ থেকে হাদিস গ্রহণ করব না, কারণ সে রাসূলের নামে মিথ্যা আরোপ করেছে, রাসূলের নামে সে বেদাতি আমল করেছে এবং রাসূলকে কোনো সময় গালিগালাজ করেছে, এই জন্য সে তৌবা করলেও আমরা তার হাদিস নেব না। নেয়নি কেউ, কোনো মুহাদ্দিস নেয়নি তার কাছ থেকে হাদিস যদিও সে তৌবা করেছে। তার মধ্যে একজন হলো আবদুল্লাহ ইবনে লাহিয়া, সবাই তাকে জয়ীব বলেছেন, কিন্তু তার একটা ছোট্ট ঘটনা, যাই হোক আমি একদিকে যাচ্ছিলাম, তার একটা ছোট্ট ঘটনা হলো তার বইপত্রগুলো এক সময় পানিতে ডুবে যায় অথবা আগুন মানে ঘরে আগুন লেগে তার বইপত্রগুলো সব পুড়ে যায়, এরপরে মুহাদ্দিসগণ তার কাছ থেকে আর কখনোই ওনারা হাদিস গ্রহণ করেননি, কখনোই গ্রহণ করেনি, কারণ সে কখন ভুল বলবে, মুখস্থ বিদ্যাতে সে মানে স্মৃতিশক্তি প্রখর স্মৃতিশক্তির অধিকারী না, সুতরাং মুখস্থ বিদ্যায় কখন ভুল করবে, তার কাছে লেখা নাই, বইগুলো নেই, সুতরাং আমরা তার কাছ থেকে গ্রহণ করব না। এখনো যদি কোনো হাদিস আপনি আবদুল্লাহ ইবনে লাহিয়া পান তাহলে সেই হাদিসটা দঈফ, কোনো সময় মুরসাল হয়েছে কোনো কারণে। যাই হোক আমি বলছিলাম ভাই, যদি বেদাত আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনার ইবাদতটা কবুল হবে না, অনুরূপভাবে গুনাহটাও আপনার আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন না, ক্ষমা চাইলেও ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়বেন। মনে থাকে যেন এই যে সামনে সোমবারের দিন সিয়াম পালনের বিষয়ে, সিয়াম পালন করবেন আর একজনকে বলবেন। আমাদের আরও কিছু কাজ এই দিন রয়েছে, এরপরে আছে যে কুরবানির দিন, এই কুরবানির দিনে আপনাদের প্রথম যে কাজটা যা আমরা সবাই জানি, প্রথম আরাফার দিন ফজর থেকে, এখন থেকে আপনারা পড়তে পারবেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে এবং বর্ণনাটা সহি, ওনার থেকে বর্ণিত আছে যে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা প্রতি সালাতের পরে তিনবার করে পড়ার অধ্যায় আছে এবং সেটা জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকেই, কিন্তু
নিশ্চিতভাবে সাহাবীদের পক্ষ থেকে খুব ভালোভাবে প্রমাণিত আছে যে আরাফার দিন ফজর থেকে কুরবানির দিন, কুরবানির পরের দিন, তার পরের দিন, তার পরের দিন, মানে 11, 12, 13, কুরবানির দিন তো আছেই, তারপরে হচ্ছে 11, 12 এবং 13, এই তিন দিন সহ আপনারা তাকবীর পাঠ করবেন। আবার বলি, এই জন্যই কিন্তু আমাদের বিধানটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে এসেছে সূরা হজ্জের মধ্যে, পড়ে দেখবেন, আমি পড়ে যতটুক পারি আমি শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আরাফার দিন সোমবার ফজর থেকে নিয়ে সোমবার, মঙ্গলবার, বুধবার হচ্ছে আমাদের ঈদ এখানে, তারপরে পড়বেন বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার আসর পর্যন্ত আপনি তাকবীরটা পড়তেই থাকবেন। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বাজারে যেতেন আর জোরে জোরে এটা পাঠ করতেন, উদ্দেশ্য আমার শুনে আরও কোনো ভাই যেন এটা পড়তে পারেন। তাকবীর লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করার জন্য এই কুরবানি এসেছে। লিয়াকাব্বিরাল্লাহু আলা মা হাদাকুম, তোমরা যেন আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো, এই জন্যই তোমাদের মাঝে ঈদের আবর্তন ঘটানো হয়েছে। ঈদ তোমাদের খুশির জন্য, আনন্দের জন্য দেওয়া হয়েছে, শুধুমাত্র আনন্দ খুশি, ফুটবল খেলা অথবা জোরে জোরে ডুগডুগি গান বাজনা বাজিয়ে তোমরা শুধু গান বাজনা শুনে আনন্দ ফুর্তি করবে, অথবা মেয়েদের ভয়াপনা বিলাল্লাপনা অথবা এই অশ্লীলতার মাধ্যমে তোমরা আনন্দ ফুর্তি করবে, এই জন্যই তোমাদের ঈদ দেওয়া হয়নি। ঈদ দেওয়া হয়েছে ঈদ ইবাদত, আর ইবাদতটা রাসূল এবং সাহাবীরা যেভাবে করেছেন ওইভাবেই পারফর্ম করার চেষ্টা করবেন অবশ্যই, যদি না হয় তাহলে ঈদ মানে নেকির কাজ করতে গিয়ে আবার যেন গুনাহ না করে ফেলেন, নেকির কাজ করতে গিয়ে আবার গুনাহটা না করে ফেলেন, মনে রাখবেন এইগুলো কোনোটাই যেন না হয়। আপনার বাড়িতে একটু যারা যুবকেরা আছে তাদেরকে একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে আরাফার দিন থেকে নিয়ে কাজ শুরু হয়ে গেল, এরপরে ঈদের দিনের কাজ। ঈদের দিনের কী কাজ? এখানে আমার এই শব্দযন্ত্রের মাধ্যমে যতদূর পর্যন্ত আপনার কাছে শব্দ যাচ্ছে, সাউন্ড যাচ্ছে, তত ভাইদেরকে আমি বলবো সুন্নাত পালন করতে আগ্রহী হবেন। সাহাবিদের সুন্নাত পালনের প্রতি এত আগ্রহ ছিল, ওনারা যখন শুনতেন তখন যদি আমলযোগ্য হতো তাহলে তখনই ওনারা পালন করতেন। আপনি কি জানেন ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতে চলতেই মাঝে মাঝে বসে যেতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি এখানে বসলেন কেন, তখন বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন এদিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়া অবস্থায় ওনার পেশাব লেগেছিল, উনি এখানে বসে পেশাব করেছিলেন, আজকে যাওয়ার সময় উনি দুনিয়াতে নেই কিন্তু আমার স্মরণ হয়েছে, তো আমি তার ওই সুন্নাতটা আমি একটু পালন করতে পারি কিনা তাই আমি এখানে একটু বসে তারপরে যাচ্ছি। আর আপনারা সুন্নাত নিয়ে মারামারি করেন, সুন্নাত নিয়ে এই উপমহাদেশে কত মানুষ জীবন দিয়েছে এটা জানেন আপনি? এই সুন্নাত নিয়ে কত মানুষ জেল খেটেছে এটা আপনি জানেন? সুন্নাতকে ছোট করে দেখবেন না, শুধুমাত্র রফল আদায় করার কারণে ইংরেজ সরকার শাহ মখদুম হোসেনকে অথবা মোয়াজ্জেম হোসেনকে দিল্লি সরকার তাকে ধরে নিয়েছিল, ধরে নেওয়ার পরে তাকে যাই হোক এক পর্যায়ে কথার উল্টাপাল্টা করার কারণে তাকে ফাঁসিতে পর্যন্ত ঝুলাতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবমাননাকারী ওই রঙ্গিলার রাসূলের লেখক, ওই যে স্বর্ণ মন্দির যে ছিল ওই স্বর্ণ মন্দিরে যে পুরোহিত, সে যখন রঙ্গিলা রাসূলে লিখেছিল তাকে একজন নিজে গিয়ে হত্যা করার পরে সামনে এসে বলেছিল আরে বলো কি, আমি তো রাসূলকে অপমানকারী যে ব্যক্তি ওই লেখক, ওই লেখককে তো আমি হত্যা করেছি, প্রশাসনের সামনে এসে বলেছিল আমার জীবনে যদি কোনো আমল না থাকে, আমার জীবনে যদি কোনো ভালো আমল না থাকে তাহলে অন্তত আমি আল্লাহর কাছে গিয়ে একটা বলবো যে আল্লাহ আমি জীবনে একটা আমল করেছি, রাসূলকে অপমান করে ব্যক্তিকে আমি হত্যা করেছি। আরে তোমরা বলো মিথ্যা কথা বলতে, তোমরা এটা বলো কেন, তুমি বলো যে আমার মায়ের কথা স্মরণ নেই, এটা সুন্নাত। আর আপনি সুন্নাতকে ছোট করে দেখবেন না, সেই জন্য আমার সাউন্ড যারা শুনতে পাচ্ছেন এবং শুনবেন মনে রাখবেন, বাড়িতে গিয়ে আপনি বাস্তবায়ন করবেন, ঈদুল আজহার দিনে কোনো কিছু খেয়ে বের হবেন না, কোনো কিছু খেয়ে বের হবেন না। এখানে যিনি ইমাম সাহেব থাকবেন ওনাকে আমি বলে যাব যে আপনি জিজ্ঞাসা করবেন
যে আপনারা আজকে কিছু খেয়ে এসেছেন কিনা। ঈদের দিনের সংস্কৃতি অথবা ঈদের দিনের ট্র্যাডিশন হলো যে মা লাচ্চা সিমাই মিষ্টি কিছু রান্না করে দিবে, খেজুর দিবে, সেগুলো খেয়ে খেয়ে আসবেন, অথবা মাই মুখে উঠিয়ে দিবে খেয়ে আসবেন। এটা সুন্নাত না, ওটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাত। ঈদুল ফিতরের সুন্নাত যেটা গত হয়ে গেছে, সামনের বুধবারে যে ঈদটা আসতেছে, এই ঈদের দিনে আপনারা কিছু খেয়ে আসবেন না। সকালবেলা কোনো খাওয়া খাইয়ে চলবে না, কিছুই খাবেন না। অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই পানি খাই, মানে খালি পেটে পানি খাওয়া যেটা স্বাস্থ্যসম্মত, পানি খায় অনেকেই, এই পানিটাও খাবেন না। আপনি কি খাবেন? যদি আপনার বাড়িতে কুরবানি থাকে তাহলে আপনি সালাত আদায় করে এসে আপনি কুরবানির গোস্ত দিয়ে খাবেন, শুরু করবেন। ইফতার বলা হয়েছে হাদিসে, এটা ইফতার মানে এটা রোজার ইফতার এমনটা বলবেন না, তবে এটাকে ইফতার বলা হয়েছে হাদিসে। আপনি চাইলে ইফতার ওই গোস্ত দিয়ে, তবে রাসূলুল্লাহ সাল্লাম মানে কলিজা দিয়ে ইফতারটা করতেন, কি দিয়ে? কলিজা দিয়ে ইফতারটা করতেন, মানে খাওয়া শুরু করতেন, এরপরে আপনি খাবেন। তারপরে ঈদের দিন, ঈদের দিন অবশ্যই আপনাদের গোসল করতে হবে, গোসল করবেন। যদি কোনো অবস্থায় কোনো কারণে অসুস্থতা অথবা অপ্রাপ্তি পানি না পাওয়ার কারণে যদি হয় তাহলে সমস্যা নেই, তবে ঈদের দিন গোসল করাটাই উচিত। ঈদের দিন ঈদুল আজহার দিনটা সালাতটা হবে আগে আগে, ঈদুল ফিতরের অন্তত 10 মিনিট আগে হলেও পড়েন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের ফজরের সালাতের এখন তেমন তফাত নাই, তাই না? প্রায় একই সময়ে হচ্ছে, মোটামুটি 10-15 মিনিট পার্থক্য হয়েছে এখন এই কয়দিনে। তো আপনারা সুন্নাতটা পালনের জন্য অন্তত 10 মিনিট আগে হলেও পড়েন, সময়টা নির্ধারণ করে দিবেন কখন ঈদের সালাতটা হবে। এই মসজিদে ঈদের সালাত হবে তো না? আচ্ছা, এখানে হবে, যারা আশেপাশে আছেন তারা এখানে সালাতে আসবেন। এটা হচ্ছে ঈদের সালাতের বিষয়ে, মা বোনেরা যারা আছে তাদেরকে নিয়ে চলে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এই মা বোনেরা যারা আছো, মহিলারা যারা আছো, মহিলাদের দল যারা আছো, তোমরা সবাই ঈদের মাঠে চলে এসো 7:30, না? যাক, মাশাআল্লাহ। ঈদুল ফিতরে কয়টায় পড়েছিলেন? আচ্ছা, 8টায় পড়েছিলেন ওনারা ঈদুল ফিতরে, এবার সময় করেছেন 7:30, আপনাদের এখনই জানিয়ে দেওয়া হলো। মা বোনেরা যারা আছেন তাদেরকে নিয়ে চলে আসবেন। দুই, এখানে একটা মাসলা, এক নম্বর হলো যেখানে অনেক বড় জামাত হয় সেখানে যাব, মহিলাদের ব্যবস্থা নেই। এক জায়গাতে ছোট জামাত হয় ঈদের, সেখানে মহিলাদের ব্যবস্থা আছে, তাহলে আমি কোন জায়গাতে যাব? তো আপনার জন্য উত্তম হলো যেখানে মহিলাদের ব্যবস্থা আছে সেখানে আসবেন। এখানে কি মহিলা ব্যবস্থা আছে? আচ্ছা, এখানে আছে, সুতরাং এখানেও আপনারা নিয়ে আসবেন এবং সালাত আদায় করবেন। সুতরাং এই যে ঈদের সালাত, দ্বিতীয় হলো কুরবানি। ভুলক্রমেও কেউ কোনোভাবেই ঈদের সালাতের আগে কুরবানি করবেন না, এটা হারাম। কুরবানি করলে গোস্তটা হারাম হয়ে যাবে না, কুরবানিটা হলো না, তাহলে ওই কুরবানিটা আপনি এমনিতেই গোস্ত হিসাবে খাবেন, কুরবানি হয়নি। যদি কেউ করে ফেলে তাহলে ঈদের সালাতের পরে আর একটা কুরবানি দিতে হবে তাকে। এবং সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করে ফেলেছি, আগে আগে গোস্ত খাবো বা আগে আগে গোস্ত তৈরি করবো, তাই তোর বলছে যে আর একটা জবাই করো। এখানে একটা কথা বলি, যে অনেকেই বলেন, অনেকে প্রশ্ন করেছেন আমাকে ইতিমধ্যে, যে আমার ছাগল ছিল হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হয়তো মারাই যাবে, মরণাপন্ন অবস্থা, আমি তাকে জবাই করে দিয়েছি, কুরবানি হয়েছে কি আমার? জি না, কুরবানি হয়নি। ওটা আপনার এমনিতে জবাই হয়ে গেছে, ও গোস্ত আপনি খাবেন, নাহলে বিক্রি করে দিবেন, নাহলে বিলি করবেন, সেটা আপনার নিজের গোস্ত, নিজের ব্যাপার। ওইটাকে আবার কুরবানি মনে করবেন না, মনে করবেন না এটা ফকির মিসকিনকে দিতে হবে, ওটা পুরোটাই বিক্রি করে দেন, কোনো সমস্যা নেই। যদি কুরবানি দিতে চান তাহলে আর একটা কুরবানি দিতে হবে। আর কুরবানি দেওয়া সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নাতে মুয়াক্কাদা, এটা হচ্ছে সুন্নাত, এটা কি সুন্নাত, ওয়াজিব না। তবে অধিকাংশ আলেমরাই সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন, মানে গুরুত্বপূর্ণ বা পালনীয় সুন্নাত, মানে পালন করা উচিত, এটা ফরজ না, এটা ওয়াজিব না। যদি কারো না থাকে তাহলে আপনি মানে যে কোনোভাবে টাকা ধার করে ইয়া করে এটা ওটা করে আপনি আদায় করবেন, এটার কোনো দরকার নেই। হ্যাঁ, টাকার সম্ভাবনা আছে, আমার কাছে লিকুইড নাই, ক্যাশ নেই, এই জন্য আপনি কারোর কাছ থেকে ক্যাশ নিয়ে কিনবেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনার কাছে টাকা পয়সা নেই, আপনি ঋণ করে কুরবানি দিচ্ছেন, এটার তেমন প্রয়োজনীয়তা নেই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু উমার,
তারপরে হচ্ছে ওনার বাবা তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ওনারা অনেক সময় কুরবানি না দেন নাই, জানানোর জন্য, এটা জানানোর জন্য যে এটা ফরজ বা ওয়াজিব না। আপনি ছেড়ে দিবেন এটা বলেনি, এটা বলিনি, কারণ এটা ফরজ হওয়ার অত ফরজ মনে করার আর কোনো আশঙ্কা নেই, কারণ ওনারা সাহাবি ছিলেন, ওনার খলিফা ছিলেন, হয়তো মানুষ মনে করতে পারে, এই জন্য ওনারা মাঝে মাঝে ছেড়েও দিতেন যে এটা ওয়াজিব না। কুরবানির কুরবানি কয়দিন করতে পারবেন? 10 তারিখে তো কুরবানি, তাই না? তো 10 তারিখে আপনি কুরবানি শুরু করবেন সালাতের পরে, তো সালাতের পর থেকে নিয়ে কতক্ষণ পর্যন্ত কুরবানি করতে পারবেন? আইয়ামু তাশরিক বলা হয়, হাদিসে এসেছে যে আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই দিন খাওয়া পান করা আনন্দ ফুর্তির দিনগুলো কোনগুলো? 11, 12, 13, এই তিন দিনই, অর্থাৎ 4 দিন হচ্ছে তাহলে ইয়ামুল হাজ তথা কুরবানির দিনের পরের আরও 3 দিন, মোট 4 দিন আপনি কুরবানি করতে পারবেন। সুতরাং তালাহুলার প্রয়োজন নেই, মানুষ পাওয়া যাচ্ছে না, সহযোগিতার মানুষ নেই, আমাকে করতেই হবে, সন্ধ্যায় এসে গেল, কোনো সমস্যা নেই, রাত হোক দিন হোক। এই যে গত বছর ছিলাম ইয়াতে, অর্থাৎ ওই মিনার কুরবানির সাথে ছিলাম, পুরো রাত চলতেছে, এই সকাল থেকে শুরু হয়েছে, সম্ভাব্য তারা পাথর মারার পরে গিয়ে কুরবানি করতে হবে, পাথর মারার আগে কুরবানি করা যাবে না, তো সম্ভবপর তাদের পাথর মারা হয় এই, এখন যদি 5:30 সূর্য ওঠে তাহলে তারা মানে 5:45 থেকেই কুরবানি শুরু করে দেন, এই 5:45 থেকে নিয়ে 2-3 দিন পর্যন্ত রাত দিন 24 ঘন্টা চলে, 24 ঘন্টা কুরবানি চলে। সুতরাং সময়ের কোনো নিষিদ্ধ কিছু নেই, আপনি দিনে করেন আর রাতে করেন, 11 তারিখ করেন আর 12 তারিখ করেন, 10 তারিখ করেন আর 13 তারিখ করেন, সবই সমান, তবে উত্তম হলো 10 তারিখ করা। এই দিন, এই দিন রক্ত বইয়ে দেওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার। কুরবানির তাৎপর্য কি জানেন? কুরবানি কেন করে মানুষ? কুরবানি প্রথম কুরবানিটা কিভাবে এসেছিল, মানে প্রথম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বলছি, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির উপরে এই কুরবানির বিধানটা দিয়েছি, তার মানে সবার উপরে ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানির মাধ্যমে উনি নিজেকে প্রমাণ করেছেন আল্লাহর জন্য নিজের জীবন তো দেবই, সাথে সাথে অনেক মানুষের নিজ সন্তানকে জবাই করা কঠিন, নিজের জীবনকে দেওয়ার চাইতে, তাই না? এটাই কিন্তু ম্যাক্সিমাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এমন পরীক্ষা নিয়ে আসলেন আর ওই শিক্ষাটা আমাদের উপর রেখে গেলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও, আল্লাহর রাস্তায় রক্ত নহর বইয়ে দাও তুমি শুধুমাত্র আল্লাহর জন্য। এর তাৎপর্য হলো যে কোনো সময় যদি আল্লাহর রাস্তায় কেন্দ্রীয়ভাবে বা সরকারিভাবে যদি জিহাদের ডাক আসে, তাহলে আপনি যে কোনো সময় আপনি প্রস্তুত থাকবেন আপনার রক্ত আপনার জীবনটা দেওয়ার জন্য। ওই ভাই না, উনি তো আমার ভাই, উনি যেন অবস্থান করে, উনি আমার চাইতে বেশি শক্তিশালী, উনি যেন থাকেন, আমার মাধ্যমে যেন ওখানে সমাধান হয়, আমি যদি রক্ত দিয়ে দিই তাহলে যদি সমাধান হয় তাহলে ইনি এসে ইসলামের আরও, ইনি থাকলে ইসলামের আরও বেশি উপকার হবে, এই মানসিকতার জন্যই আপনার এই কুরবানি দিয়েছে। শুধুমাত্র রক্ত জবাই করা, গোস্ত খাওয়া, এগুলোই আপনারা দেখবেন না। এখানে বলি, অনেকেই আপনারা কুরবানির সাথে সাথে রিয়ার মানে অবতারণা ঘটান, রিয়ার অবতারণা হয় আপনাদের মাঝে, আপনি মনে করেন সে কিনেছে 5,000 আর আমাকে কিনতে হবে 10,000, সে যদি কিনে 60,000 আমাকে কিনতে হবে 80,000, এই ধরনের মানসিকতা যদি ছুঁড়ে ফেলতে না পারেন তাহলে আপনার এই কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সমাজে আজকে এমনভাবে হয়ে গেছে, আপনার লজ্জা করা উচিত যে আপনি বেতন পান 50,000 টাকা আর আপনি বেতন 50,000 টাকা বেতন পান, আপনি বড় একটা কুরবানি দিবেন 60-70,000 টাকা দামের, কিন্তু দেখছেন এই ঈদের সময় আমার কাছে হয়তো 30-40,000 টাকা হবে, আমি এবছর কুরবানি দিলাম না। আমি জেনে বলতেছি কথা, যারা ঢাকাতে থাকেন, যারা ঢাকাইয়া, আমি তাদেরকে বলতেছি, তাদের মধ্যে টেন্ডেন্সিটা খুব বেশি কাজ করে, আমার বড় কুরবানি দিতে হবে, তাদের মধ্যে ছাগল নেই। রাসূলুল্লাহ সাল্লাম কি কুরবানি দিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাম ছাগল কুরবানি দিয়েছিলেন, শুধুমাত্র বিদায় হজ্জের ময়দানে, শেষ ঈদে বিদায় হজ্জে তথা মক্কাতে উনি কুরবানি করেছিলেন 100টা উট কুরবানি করেছিলেন।
তাতে উনি প্রমাণ করে গেছেন উনি দরিদ্র না, উনি ফকির না, উনি মানুষের কাছে মানে মোহতাজ না যে মানুষকে চেয়ে খেতে হবে। যাই হোক, শেষ কোরবানি উনি করেছিলেন 100টা উটের মাধ্যমে। তো আপনার পয়সা আছে আপনি দেন, কিন্তু এই মানসিকতা কখনো রাখবেন না যে ছাগল দিয়ে কোরবানি দিলে মানুষকে বলবে না, ছাগল দিয়ে কোরবানি দিব না। ছাগলের দাম একটা 9,000-10,000 টাকা, আমার মতো মানুষের 60-70,000 টাকা দামের একটা কোরবানি দেওয়া উচিত। তার মানে আপনার টাকা কোরবানি দিবেন, যদি টাকা কোরবানি দেন ওইটাকে আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের পক্ষ থেকে কোন রক্ত অথবা কোন গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আপনাদের মধ্যে একটা ধারণা আছে, যখন তুমি জবাই করবে রক্ত মাটির পড়ার পূর্বেই রক্ত আল্লাহর কাছে পৌঁছে যায়, ওটা ভুল, এটা ভুল। হ্যাঁ, এতটুকু বলতে পারেন রক্ত মাটিতে পড়ার আগেই আপনার নিয়াতটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এই রক্ত এবং এই গোশত কোনোটাই আল্লাহর দরবারে দেই না, ওয়ালাকিয়ানা আলুহুত্তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে। দেখেন মিনকুম, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন এই মিনকুম তাকওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কিন্তু এই যে লুহুমুহা এবং দিমাউহা রক্ত এবং গোশতের ব্যাপারে মিনকুমটা আসেনি। তার মানে তাকওয়াটা একবারে ভিতরের জিনিস, আপনার জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যায়, আপনার পক্ষ থেকে কবুল হয়ে যায়। সুতরাং এইটাকে আল্লাহর দরবারে পৌঁছানোর চেষ্টা করুন, ওই রক্ত গোশত টাকা পয়সাকে না। মনে রাখবেন কুরবানি করলেন, সেই দিন কুরবানি করতে হবে। কুরবানি করার পরে আপনি আপনার হুজুরকে দিয়ে কুরবানি করিয়ে নিয়েছেন, এটা উত্তম না? উত্তম হলো আপনি নিজেই কুরবানি করবেন, ঠিক আছে, নিজেই কুরবানি করবেন, চেষ্টা করেন। এটা তো জীবনে একবার না, জীবনে প্রতি বছর একবার করে মিনিমাম, অথবা কোনো সময় দুইবারও হয়। কোনো আপনার সন্তান আপনার নাতি নাতনিদের যখন আকিকা দেয়, আপনার হাত দিয়ে দেওয়াতে চায় আপনার ছেলে সন্তানেরা, তখন আপনি নিজেই কুরবানি বা আকিকাটা করুন, চেষ্টা করুন। ওখানে ভুল হওয়ার কোনো কারণ নেই, জবাই করবেন রক্ত বেরিয়ে যাবে, রক্ত যখন বেরিয়ে যাবে তখন যারা ধরেছিল তারা ছেড়ে দিবে, এমনিতেই উনি দুর্বল হবেন, এবং অর্থাৎ ওই ছাগলটা বা পশুটা দুর্বল হয়ে যাবে, আপনি ওখান থেকে মুক্তি পেয়ে গেলেন। যদি কিছু ভুল হয়, যদি কসাই বা যারা থাকে তারা ওই জিনিসটা ঠিক করে দিবে, এরপরে উনি শেষ হয়ে যাবেন, ও এরপরে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি ভয়ে কোনো দিন সুরাই হাতি নিলেন না, তাহলে আপনি কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করবেন কিভাবে? ওই মানসিকতা আপনার তৈরি হয়নি এখনো, ওই জাজবাই আপনার ভিতরে তৈরি হয়নি যে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ওটা ভুল। চেষ্টা করবেন ওই ভাড়াটিয়া হুজুরকে দিয়ে না, যদি আপনি ভাড়াটিয়া হুজুরকে নেন বা কোনো হুজুরকে বা মসজিদের ইমাম সাহেবকে নেন, ভাড়াটিয়া বলবো না, যাই হোক আপনাদের মসজিদের হুজুর, তাদেরকে নিয়ে যদি আপনি জবাই করান, তাহলে যদি আপনি তাদেরকে কিছু দিতে চান, গোশত দিতে পারবেন না, টাকা দিতে হবে, অথবা কিছুই দিবেন না, কিছুই দিবেন না, সেটা ভিন্ন জিনিস। যদি দেন তাহলে টাকা দিয়ে জবাই করে নিতে হবে, যদি বিনিময় চান, কিন্তু গোশত খবরদার বিনিময় করবেন না। এরপরে আরও যেগুলো আছে, গোশত কাটা ছোড়া ইত্যাদিতে যারা কাজকর্ম করে তাদেরকে আপনি গোশত হিসাবে আপনি মজুরি দিবেন না, হ্যাঁ তাদেরকে গোশত দিবেন, তাদেরকে গোশত দিবেন। অন্য হাদিসের দ্বারাতে প্রমাণ যে যারা রান্না করলো, যারা খাটলো, যারা কষ্ট করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ও যে ধোঁয়ার মধ্যে ছিল, দেখেন হাদিস, আল্লাহু আকবার, যে ও যে খাদেমটা যে ধোঁয়ার মধ্যে ছিল, তুমি কি ওই ধোঁয়ার মধ্যে ছিলে? তো সুতরাং ওই ধোঁয়া বা আগুন বা তাপের যে কষ্ট ওটা তো তুমি বুঝোনি, কে বুঝেছে? খাদেম বুঝেছে। সুতরাং ওই খাবার থেকে তুমিও তাকে কিছু খাওয়াও। তো সুতরাং ওই খাদেমের তো আপনি পারিশ্রমিক দেন মাসে মাসে, তাই না? এরপরেও তো আপনি খেতে দেন। এখানে যিনি কাজ করলেন ওনার কাজ 5,000-10,000 যেটা হয় সেটা আপনি মজুরি দিয়ে দিবেন। আপনি আপনার নিজের পক্ষ থেকে, সমাজের গোশত না, নিজের পক্ষ থেকে বলবেন যে বাবা এই হাফ কেজি গোশত বা 1 কেজি গোশত তুমি নিয়ে যাও, তুমি তোমার পরিবারদেরকে সাথে নিয়ে একটু খেয়েও, এটা মজুরি হিসাবে না। মনে থাকে যেন গোশত 3 ভাগ করতে হবে। গোশত অনেকে যারা 7 ভাগ দেন তারা 8টা ভাগ করেন, ভাগ করে 7 জন 7টা নিয়ে যান আর 1টা মানুষকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি আওয়াল মুতার, অন্য জায়গায় এসেছে ফাকুলু
ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। তুমি নিজে খাও এবং যারা, তুমি নিজে খাও এবং অপরকে খাওয়াও। কাদেরকে? দুইটা ব্যক্তি, যারা চায় এবং যারা চায় না, মানে যারা ফকির এবং মিসকিন। ফকিররা চায় আর মিসকিন চায় না। যারা পড়োশী আছে, প্রতিবেশী আছে, তারা অনেকে কুরবানি দিতে পারে না, মানে তারা মিসকিনদের খাতায়, আপনি তাদেরকে ওই গোস্তের অংশটা একটু দিয়ে দেন। অথবা আপনার পড়োশী, আপনার ভাই ভাতি যা যারা আছে, তারাও কুরবানি দিয়েছে, তাদের সাথে লেনদেন করলেন, তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, তাহলে পরস্পরের মধ্যে মহব্বত বাড়বে। সম্মানিত উপস্থিতি, কথা অনেকগুলো আছে। কুরবানি করবেন 3 দিন। কুরবানি যদি আপনি না দেন, তাহলে ওই কুরবানির গোস্ত আপনি কিভাবে খাবেন? কুরবানি যদি না দেন, তাহলে এর কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে কুরবানির গোস্ত খেয়ে ওই যে ইফতারটা করতে হবে। যদি কেউ দেয়, তাহলে আপনি খাবেন, এবং যে কোনো গোস্ত আপনাকে যদি দেওয়া হয়, তাহলে আপনি খেতে পারবেন যদি আপনি কুরবানি না দেন। আচ্ছা, ভাগ করার ক্ষেত্রে বলতে চেয়েছিলাম, পুরো গোস্তটাকে আপনি 3 ভাগ করবেন। আপনারা যে কয়জন থাকেন সেটা ভিন্ন, পুরো গোস্তটাকে 3 ভাগ করে 1 ভাগ পুরোটাই আপনি খাবেন না। অনেক সমাজে আমি দেখেছি, এখানে কেমন আছে তা জানি না, অনেক সমাজে গোস্ত যেটা আমি একটা জমা করলাম, ধরে নেন 70 জন গোস্ত দিলে এক জায়গাতে, 70টা ভাগ হয়ে ওখানে 5 মন 6 মন গোস্ত হলো, এই গোস্তটা আবার পুরো সমাজে ভাগ করে দেয়। আমি দেখেছি, দেখা কথা বলছি, এমনকি আমার সমাজেও ছিল, আমার বাড়ির সমাজেও ছিল অনেক আগে। পরে দেখলাম ওই যে গোস্তটা দিয়েছেন, এই গোস্তটা তো আপনার সাতকার গোস্ত, মানে যে গোস্তটা আপনার খাওয়াই জায়েজ নাই, অথচ ওই গোস্তটা আপনার ওখান থেকে আবার আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, এটা ভুল। আপনি গোস্ত কুরবানি দিয়েছেন, ওইটাই হচ্ছে আপনার, আর এইখান থেকে তারাই নিবে, যারা কুরবানি দেয়নি বা যারা ফকির মিসকিন তারাই এখান থেকে নিবে, এই গোস্তের ভাগ আপনি পাবেন না। মনে থাকে, যেন মনে করে রাখবেন, ওই একদিন গোস্ত না খেলে আপনার কোনো সমস্যা হবে না। হাসান হুসাইন একদিন একটা খেজুর মুখে দিয়েছে, কত ছোট বালক দেখেন, একটা গোস্ত মুখে ইয়াকিয়েছি, একটা খেজুর মুখে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম হঠাৎ করে দেখে বলছেন, এই তোর মুখে কি? আমার মুখে, মানে দেখাচ্ছে যে আমার মুখে ইয়া খেজুর। তখন আল্লাহ রাসূল আঙ্গুলের ভাবে মানে প্রবেশ করিয়ে সেটা বের করে ফেললেন, ফেলে দাও, তুমি জানো না? ও কোথায় থেকে জানবে? হাসান হুসাইন ছোট বালক, ও কোথায় থেকে জানবে এটা আমার খাওয়া সাইজ নাই? আল্লাহ রাসূল বলছেন, তুমি জানো না এটা তোমার জন্য খাওয়া হারাম, তোমার পরিবারের জন্য খাওয়া হারাম, তোমার বংশের জন্য খাওয়া হারাম, খবরদার খাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিন্দেগি খাননি, ওনার পরিবারে কাউকে খাওয়াননি, এটাও আপনারা জানেন। 1 দিন 3 দিন 7 দিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এক এক করে 1 মাস পুরো চলে গেছে, আমি 1 মাস কোনোদিন চুলা জ্বালাইনি, আগুন জ্বালাইনি। এভাবে দিনাতিপাত করার পরেও ওনারা সাতকার গোস্ত অথবা সাতকা যেগুলো আসে সেগুলো ওনারা কখনো খাননি, বাড়িরার কাছ থেকে একদিন নিয়ে খেয়েছিলেন, যা সহিহ বুখারীর মধ্যে এসেছে। তখন উনি বলেছিলেন যে এই গোস্তটা আমি সাতকার গোস্ত খেলাম না, আমি বাড়িরার গোস্ত খেলাম, বাড়িরার গোস্তটা আমার জন্য খাওয়া জায়েজ, যদিও সেটা গোস্ত যেখানকারই হোক না কেন। যাই হোক, সো ভাগের মধ্যে 2 নম্বরই করবেন না। আর আরেকটা মাসলা হলো, অনেকে এখানে আছেন যে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়ার চেষ্টা করেন এবং প্রশ্ন করেন দেওয়া যাবে কিনা। এই বিষয়ে আলেমদের মধ্যে 2টা মত খুব শক্তভাবে আসছে, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফি। এই 3 ইমামের মতে আকিকা এবং কুরবানি একই পশুতে চলবে না। ইমাম আবু হানিফার মতে, রিওয়ায়াতান আন আবি হানিফা বলা হয়েছে যে ইমাম আবু হানিফা বা মাজহাব হানাফি মাজহাব মতে কেউ যদি এভাবে দেয় তাহলে তার জায়েজ হয়ে যাবে। তবে সর্বশেষ বক্তব্য হলো, আপনাকে শুধু যুক্তিটা দেখায় তাহলে বুঝতে পারবেন, কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হয়? 3 ভাগে। আকিকার গোস্ত কোনো ভাগ নাই, ভুল করবেন না, আকিকার গোস্ত কোনো ভাগই নাই, ওটা আপনার নিজের। কুরবানির গোস্ত 3 ভাগের 1 ভাগ যেটা দিয়ে দিলেন, ওই গোস্ত কি আপনি খেতে পারেন? পারেন না। আকিকার কি এরকম অধ্যায় আছে? আকিকার যে চামড়াটা হলো, এই চামড়াটা আপনি খেতে পারেন, আপনার পরিবারকে খাওয়াতে পারেন,
কোনো সমস্যা, চামড়া মানে চামড়ার টাকাটা, আকিকার কুরবানির যেটা সেটাকে আপনি খেতে পারেন, এটা বাইতুল মাল, খেতে পারেন না। সো এই দুইটা জিনিস এক জায়গায় হতে পারে না, সো হবেও না। অনেক ছাগলের বা গরুর শিং ভাঙ্গা আছে, শিং ভাঙ্গা থাকলে কুরবানি হবে কিনা? কুরবানি হবে, কুরবানি হবে। একজন সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন চারটা কারণ যে স্পষ্ট অসুস্থ, স্পষ্ট মানে হচ্ছে মানে চোখ, এটাকে কি বলে অন্ধ, তারপরে যে স্পষ্ট বয়রা মানে কানে শুনতে পারে, বা কান নষ্ট, কান কাটা না, ভুল করবেন না, কান কাটা না মানে কান নষ্ট অথবা শুনতে পায় না এরকম, আর জীর্ণ শীর্ণ মানে চলে না, হাড় হড্ডি দেখা যায় খালি, গোস্ত নাই, এই ধরনের স্পষ্ট চারটা কারণে কি হবে না, কুরবানি দেওয়া হবে না। কুরবানি না দেন তাও ভালো, কিন্তু এরকম যদি কুরবানি দেন তাহলে সব সবাই বলেছেন এটা হারাম হবে আপনি, কারণ এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কারণ আপনি নিষেধকে ওভারটেক করে আপনি কাজটা করলেন, এই কাজটা খবরদার করবেন না। যদি শিং ভাঙ্গা থাকে তাহলে আমার যে কুরবানি দিতে অপছন্দ হয়, রাসূলুল্লাহ সাল্লামের সাহাবি একজন এই কথা বললে, রাসূলুল্লাহ বললেন যে তুমি উত্রুকহা মাকরুহা, তোমার কাছে যেটা অপছন্দ সেটা তুমি ছেড়ে দাও, কিন্তু এটা খবরদার আরেকজনের উপরে চাপিয়ে দিও না, এটা বলো না যে শিং ভাঙ্গা গরু, শিং ভাঙ্গা ছাগল কুরবানি দেওয়া যাবে না। অনেকে বলেন লেজ কাটা, যেটা কোনো কারণে লেজ কেটে গেছিল বা অসুস্থতার কারণে লেজ কেটে গেছে, লেজ কাটা পশু কুরবানি দেওয়া যাবে না, ওটাও ভুল। মহিষ দিয়ে কি কুরবানি দেওয়া যাবে, মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না, এ বিষয়ে কোনো দলিল পাওয়া যায় না। এই জন্য মুহাদ্দিসগণ সরাসরি বলেছেন যে না, এটা দিয়ে কুরবানি দিবেন না। আবার কেউ কেউ বলেছেন যে যেহেতু হালাল পশুর মধ্যে যেগুলো আছে সবই চলে, সুতরাং মহিষ চলবে না কেন, সুতরাং কেউ দিলে দিতে পারে, এটা কিয়াস করে বলেছেন। এই কিয়াসের জবাব আমি আপনাকে আবার দিই, মুরগি দিয়ে কি কুরবানি হবে, ওটাও তো হালাল পশু, সুতরাং আপনারা যাবেন না। তারপরে ঘোড়া, ঘোড়া দিয়ে কি কুরবানি হবে, ঘোড়া দিয়েও কুরবানি হবে না, যদিও কারো যদি রুচি হয় তাহলে এটা খেতে পারে, কারো যদি রুচি হয় তাহলে ঘোড়ার গোশত কেউ খেতে পারে, কিন্তু এটা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না। যাই হোক, এই ছোট ছোট কিছু বিষয় ছিল, আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমি শেষে বলবো। তবে কুরবানির দিন, কুরবানির পরে তিন দিন আপনারা সিয়াম রাখতে পারবেন না, কুরবানির দিন এবং কুরবানির পরের তিন দিন সিয়াম রাখতে পারবেন না, অন্য অন্য সময়গুলো সিয়াম রাখতে পারবেন, আরাফার দিন, আরাফার আগের দিন, আরাফার পরের দিন যদি ঈদ না হয়, তারপরে এই কয়েকদিন আপনি সিয়াম রেখে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে পারবেন, আমলে সলেহের অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরবানিকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যারা কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছি, তুমি আমাদের কুরবানি দেওয়াকে সহজ করে দাও। আল্লাহ, তুমি আমাদের এই কুরবানিকে হাবিলে যেমন তুমি কবুল করেছিলে, হে আল্লাহ তুমি আমাদের এই কুরবানিকে কবুল করে নাও। যারা কুরবানি দিতে পারিনি অথবা মানসিকতা আছে, আল্লাহ তুমি তাদের কুরবানি দেওয়াকে বা কিনাকে তুমি সহজ করে দাও। আমাদের যে গুণা ভুল ত্রুটি বা গুণা যদি হয়ে থাকে, এর মধ্যে এই দশ দিনের বিশেষ যে দশ দিন, এই দশ দিনের আমলের বিনিময়ে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। السلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দশ দিন আপনারা একটু ভালো কাজে অংশগ্রহণ করেন। এখানে একটা সহিহ আকীদার মাদ্রাসা আছে, এবং এই আস্তে আস্তে আলেম সংখ্যা কমার যে কারণ তা হলো কওমি খারেজি মাদ্রাসা, যেটাকে যেখানে কোরআন হাদিস পড়ানো হয়, এই মাদ্রাসার সংখ্যা কমে যাওয়া এবং ওটাকে অবমূল্যায়ন বা তুচ্ছ মনে করা। আপনারা যদি এলেম দুনিয়াতে ধরে রাখতে চান তাহলে আপনারা একটু হলেও মূল্যায়ন করবেন এই মাদ্রাসাতে যারা আছেন। আমার জানা মতে যারা সহিহ আকীদার, যারা সন্তান গড়তেছে, তারা সহিহ। এমন এখানে কি এতিমও আছে? আমার মাদ্রাসাতেও এতিম আছে। গতকালকে এক জজ আমাকে ফোন দিয়ে বলছেন যে আপনার ওখানে এতিম আছে, আমি শুনেছি যে একটা এতিমের নাম দেন, ওই এতিমটা আমি প্রতিপালন করবো আলহামদুলিল্লাহ।
আমি আমি আমার মাদ্রাসার কথা বলছি সেখানেও, তো আপনারা এভাবেও এতিমদেরকে দেখাশোনা করতে পারেন এখানে কোনো দায়িত্ব নিয়ে, অথবা আমাদের সাথে যোগাযোগ করে বা ইনাদের সাথে যোগাযোগ করে এতিমের দায়িত্ব নিতে পারেন। পুরো মাসের খরচ বা ইত্যাদি যা লাগে আপনি বহন করলেন। আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং ইয়াতীমের প্রতিপালনকারী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এই রকম ভাবে থাকব। আল্লাহু আকবার। সো এই জন্য হলেও আপনারা একটু চেষ্টা করবেন। আপনারা দেখেন যে আপনার টাকায়, আপনার টাকায় দেখবেন যে শিখ বিদাতের আড্ডাখানা গড়ে উঠতেছে, আপনার টাকায় শিখ বিদাতের আড্ডাখানা গড়ে উঠতেছে। সুতরাং এ থেকে সাবধান থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.